ফিলিস্তিনের উত্তর গাজার সব বেসামরিক বাসিন্দাকে উপত্যকার দক্ষিণে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল। 10 লাখেরও বেশি মানুষ বসবাস করা এই শহরটি থেকে সরে যাওয়ার জন্য মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে তারা। ধারণা করা হচ্ছে গাজা সীমান্তে সৈন্য, ভারী কামান ও ট্যাঙ্ক সংগ্রহ করে স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অবশ্যই ইতোমধ্যে হামাসকে নিশ্চিহ্ন করারও অঙ্গীকার করেছে তারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের গত 7 অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,300। অপরদিকে হামাসের হামলা চালানোর পর থেকে গতকাল পর্যন্ত গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। আর ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,500, আহতের সংখ্যাও প্রায় 6,500 ছাড়িয়েছে। নির্বিচার বোমাবর্ষণ ছাড়াও ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে তারা। উপত্যকাটিতে খাবার, পানি, এমনকি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে তারা, যার ফলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে উপত্যকাটিতে। আজ সকালে গাজার বেসামরিক ব্যক্তিদের উদ্দেশ্যে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামাসের যোদ্ধারা গাজা শহরের বাড়িঘরের নিচে অবস্থিত সুড়ঙ্গ পথ ও এমন সব ভবনে লুকিয়ে আছে যেখানে রয়েছে গাজার নিরীহ ও বেসামরিক মানুষ। হামাসের যোদ্ধারা যেন তাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, তাই নিজেদেরকে ও নিজ পরিবারের নিরাপত্তার জন্য দক্ষিণাঞ্চলে সরে যেতে বলেছে ইসরায়েল। আর পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকদের ফিরেও আসতে নিষেধ করেছে বাহিনীটি। তবে জাতিসংঘ বলেছে এত অল্প সময়ের মধ্যে এত মানুষকে সরিয়ে নেওয়া অসম্ভব, আর এ ধরনের উদ্যোগ ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে। আর জাতিসংঘের এই বার্তাকে লজ্জাজনক বলে অভিহিত করেছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তবে গাজা থেকে সরে যাওয়ার এই সতর্কবার্তাটি একটি মিথ্যা অপপ্রচার দাবি করে জনগণকে এই ফাঁদে পা না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।